শাহজাদপুরের মেয়ে রূপান্তি ইসলাম রচনা প্রতিযোগিতায় দেশ সেরার পুরস্কার গ্রহণ করল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। বুধবার 1 মার্চ সকাল 10:30টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস 2023-এর উদ্বোধন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিষয়ভিত্তিক খ বিভাগের রূপকল্প 2041-এর সফল বাস্তবায়নে বিমা শিল্পের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় রূপান্তি ইসলামকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপান্তি ইসলাম শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের কাকুরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম শাহিন ও রুকসানা শাহিন দম্পতির দ্বিতীয় সন্তান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজের শিক্ষার্থী। দেশসেরা হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির বিষয়ে রূপান্তি ইসলাম মুঠোফোনে জানান, আমি ভাবতেও পারিনি যে প্রথম হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে পারবো। বিশ্ববিদ্যালয় থেকে আমাকে বলা হয়েছিল একটি রচনা লিখে জমা দেওয়ার জন্য, আমি তাই দিয়েছি। যখন জানতে পারি আমি প্রথম হয়েছি এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা, এগুলো এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অর্জনে আমি অনেক আনন্দিত ও উচ্ছ্বাসিত। তিনি আরও বলেন, দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি যেন বিসিএস ক্যাডার হয়ে দেশের অবহেলিত জনগোষ্ঠীর সেবা করা ও দেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে পারি। এই বিষয়ে রূপান্তি ইসলামের মা রুকসানা শাহিন রোজ বলেন, মেয়ের এই অর্জনে আমরা পুরো পরিবার আনন্দিত। সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে কৃতিত্বের সাথে বিসিএস সম্পন্ন করে দেশের মানুষের সেবা করতে পারে। কোনো কোনো সংবাদ জীবনে দোলা দিয়ে যায়। আমি একজন শিক্ষক হিসাবে আমার প্রিয় ছাত্রী রূপান্তির এই সংবাদটি আমাকে আলোড়িত করেছে, রংধনুকে আলোকিত করেছে। মনে পড়ে যায় সেই 2004 সালের, যখন 5 বছর বয়সী রূপান্তিকে অনেকটা কোলে নিয়ে প্লে রুমে বসিয়ে একেবারে হাত ঘুরিয়ে লেখা শেখানো। সেই ছোট্ট প্রিয় মুখটি আজকে অনেক বড়। আজকে বাংলাদেশে একটি শ্রেষ্ঠ পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি নিয়েছেন। এটি সত্যই আনন্দের বিষয়, গর্বের বিষয়। শুধু রংধনু না, এটি সমগ্র শাহজাদপুরবাসীর জন্য গর্বের। 2010 সালে সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শাহজাদপুর উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে নিজেকে যেমন আলোকিত করেছে, তেমনি রংধনু মডেল স্কুলকেও আলোকিত করেছিল। তার এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমার জানা মতে সে ক্যাডেট কলেজে বিভিন্ন ইভেন্টে সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করেছে এবং সমস্ত বাংলাদেশের ইউনিভার্সিটি পর্যায়ে যে রচনা প্রতিযোগিতায় তার ভিতরে সে প্রথম হয়ে তার সেই মেধার বহিঃপ্রকাশ করেছেন। শাহজাদপুরকে সে সমগ্র বাংলাদেশে উপস্থাপন করেছে তার মেধার মাধ্যম দিয়ে। আমরা ওর জন্য দোয়া করি, ও যেন আরও বড় হয়ে আলোকিত জীবন পাক এবং শাহজাদপুর তথা বাংলাদেশকে আলোকিত করুক। আজকের এই শুভক্ষণে তার জন্য আমার প্রাণ ভরা দোয়া রইল।